ট্রেডার্স ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র জমা জল সমস্যায় ভুগছে, নেই কোনো স্থায়ী সমাধান। এক ফোঁটা বৃষ্টি হলেই দেখা দেয় এই সমস্যা। মরসুমের শুরুতেই এই সমস্যার সম্মুখীন হতে হয় হাসপাতাল কর্তৃপক্ষ সহ রোগীদের। গত দুদিনের অল্প বৃষ্টিতে দোলাইখণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র জলের তলায় চলে গেল। হাসপাতালের ওয়ার্ডগুলো জমা জলে টুইটুম্বুর। এতে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত ঘটছে। চিকিৎসক ও নার্সরা জলের মধ্যে সেবার কাজ চালিয়ে যাচ্ছেন, কিন্তু এমত অবস্থায় কতদিন তারা করতে পারবেন এই সেবা? জমা জলে বেশিক্ষণ থাকলে হয়তো নানা রোগী দেখা দিতে পারে। অতিমারী করোনার সময় সেই হাসপাতালে এই পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করেছে। সোমবার এই পরিস্থিতি যাচাই করতে ছুটে আসেন সোনাই সার্কেল অফিসার বিকাশ ছেত্রী। তিনি বিষয় নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ ডাক্তার দিলীপ পালের সঙ্গে কথা বলেন। চিকিৎসালয়ের কর্মীরা জানান, জল নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই জমা জল সৃষ্টি হয় হাসপাতালে। জমা জল হাসপাতালের ঘরগুলোতে ঢুকে পড়ে, এতে নানা সমস্যায় পড়তে হয় তাদের, আর এতে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয় বলে জানান। দোলাই থেকে দেবুদাসের রিপোর্ট। সময় মানে বৃষ্টি দিয়ে এই সময় মানে এইগুলা জল ঢুকি যায়, জল যেইবার রাস্তা নাই। আমরা ও জলের লইয়া আমরা ডিউটি করি।